হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আমারও আজকে সকালবেলায় মনটা অনেক ভালো হয়ে গেল। তো আমি খরগোশের ঘরটা খোলা মাত্রই দেখতে পাই যে আমার যে লাল সাদা খরগোশটার মুখে রক্ত, তো আমি বুঝতে পেরেছি যে ওর বাচ্চা হয়েছে। তো দুঃখের বিষয় হলো যে আমার খরগোশটা নেস্টিং করেনি, বা ওর যে নেস্টিং বক্সের ভিতরে বাচ্চা দেয়নি, তো খরগোশটা বাইরে বাচ্চা দিয়েছে। তো এখন তো কিছু করার নাই। তো আমার খরগোশটার দুইটা দুইটা চারটা বাচ্চা হয়েছে, তো আলহামদুলিল্লাহ। তো গাইজ, এই পাশে দেখতে পাচ্ছি আরেকটা বাচ্চা, তো আলহামদুলিল্লাহ খরগোশটার পাঁচটা বাচ্চা হয়েছে। বাচ্চাগুলো একটু হেলদি কম হয়েছে, তো ইনশাল্লাহ ওর মা খাওয়ালে ঠিক হয়ে যাবে। তো আমি এখন বাচ্চাগুলারে নেস্টিং বক্সের ভিতর দিয়ে দেব এক এক করে। তো বাচ্চাগুলো দেখুন, পাঁচটায় একেবারে মার মতো হয়েছে, পাঁচটায় হোয়াইট বাচ্চা। তো বাচ্চা দুইটা একটু বেশি ছোট হয়েছে। তো যাই হোক, যা হয়েছে তাতে আলহামদুলিল্লাহ। তো বাচ্চাগুলো আমি এখন বক্সের ভিতরে দিয়ে দেব, বক্সটা একটু পরিষ্কার করে, তারপরে ওর মা ইনশাল্লাহ নিজে থেকে বাচ্চাদেরকে খাওয়াবে। তো গাইজ, আমি বাচ্চাগুলোরে নেস্টিং বক্সের ভিতরে দিয়ে দিয়েছি, দেখুন। তো আলহামদুলিল্লাহ পাঁচটা বাচ্চাই ভালো আছে। ওর মার আমি ওদের ওর ওদের কাছে দিয়ে দিয়েছিলাম, তো ওর মা বাচ্চাগুলোরে অনেক আদর করেছে। এখন আমার যে ফিমেলটা সেটা এখন বাইরে আছে। তো এই যে দেখুন, আমি এখন এদেরকে খেতে দেব। তো তার আগে ঘরটা পরিষ্কার করতে হবে। তো আজকে আমার অনেক ভালো লাগছে যে আমার খরগোশটা বাচ্চা দিয়ে দিল। তো খরগোশটা যেহেতু প্রেগনেন্ট কিনে এনেছিলাম, তো আমি অনেক দিন থেকে আশাইছিলাম যে কবে বাচ্চা দেবে। তো অবশেষে খরগোশটা বাচ্চা দিয়েই দিল। তো খরগোশটা দেখুন অনেক ছোট লাগছে, মনে হচ্ছে যে এটা বাচ্চা খরগোশ। তোর অনেক ব্রিডিং হয়েছে। তো আর আমার এই যে শিয়ালি কালারের যে খরগোশটা, এটারও ইনশাল্লাহ 3 থেকে 4 দিন পরে বাচ্চা দিয়ে দেবে। তো আজকে 14 তারিখ, ও ইনশাল্লাহ 18 থেকে 19 তারিখের ভিতরে বাচ্চা দিয়ে দেবে। তো ওর বাচ্চাগুলো দেখলাম যে অনেকটা নিচে নেমে গেছে। তো ও বাচ্চা দিলে তো আপনারা আপডেট পাবেনই। আর আমার এই যে হোয়াইটটা যে বাচ্চা দিল, তো আমি নেস্টিংয়ের যে ভিডিওটা আপনাদেরকে দিতে পারলাম না। তো আমার এই যে খরগোশটা নেস্টিং করে, তো অবশ্যই আপনাদেরকে নেস্টিংয়ের ভিডিও দেব। তো এটা স্বাভাবিকই, খরগোশ সব খরগোশ নেস্টিং করে না, অনেক খরগোশ বাচ্চা হঠাৎ করে দিয়ে দেয়। তো খরগোশদের যখন শরীরটা ক্লান্ত থাকে বা শরীরটা একটু খারাপ থাকে, তো সেই ক্ষেত্রে খরগোশগুলো নেস্টিং করে না, বা খরগোশ ভয় পেয়ে থাকলে নেস্টিং করে না। অনেক সময় দেখা যায় যে আমরা প্রেগনেন্ট খরগোশ কিনে আনি, 2 থেকে 3 দিন বা 4 দিন পর বাচ্চা দিয়ে দেয়, সেই ক্ষেত্রেও খরগোশ নেস্টিং করে না। তো এটা চিন্তার কোনো বিষয় না। তো আমি আমার খরগোশের বাচ্চাগুলোরে যে বিসুল দিয়ে বাসা মতো করে দিয়েছি, তো আপনারা জানেনই যে এই যে খড় পিছলে এগুলো আমি আগেই দিয়েছিলাম, যাতে খরগোশ ওর ভিতরে নেস্টিং করে, করে ভালো করে বাসা বানিয়ে তারপর বাচ্চা দেয়। তো খরগোশ যেহেতু বাইরে বাচ্চা দিয়ে দিয়েছে, তো আমি বাচ্চাগুলোরে নিয়ে ওই যে নেস্টিং বক্সের ভিতরে রেখে দিয়েছি। তো ইনশাল্লাহ ওর মা ওদেরকে ঠিক মতো খাওয়াবে। তো দেখুন যে অনেকটা রক্ত পড়েছে এখানে, তো রক্তগুলো আমি পরিষ্কার করে দেব, নইলে বাকি যে খরগোশগুলা ওইগুলা গায়ে মেখে যাবে। তো সকলে ভালো থাকেন।